মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইসা নিবে তুলা সাজাইয়া, তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইসা নিবে তুলা সাজাইয়া, তারে জনমের লাগিয়া ওই কবরের শোয়া লোকটা তার সন্তানকে ডাকতে ডাকবে, ওরে আমার সন্তান, ওরে আমার ভাই, আমাকে একা রাইখা তোমরা কোথায় যাও, আমাকে যেই ঘরে শোয়াইছো, আমাকে যেই কবরে শোয়াইছো, কবরে তো কোনো বাতি নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বিছানা নাই, এই অন্ধকার কবরে আমি একা একা কিভাবে থাকবো, এই অন্ধকার কবরের মধ্যে আমি একা একা কিভাবে থাকবো। আল্লাহর বান্দারা চোখের পানি চায় না যখন কবরে শুয়ে কান্দে, সন্তান ওই কান্না শুনে না, ভাই তার কান্না গুলা শুনে না, দুনিয়ার কোন মানুষ শুনে না, ওই বান্দার কান্দা শুনবে আল্লাহ। যদি বান্দাটা ইমানদার হয়, যদি বান্দাটা আমলওয়ালা হয়, আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে আমার বান্দাকে বলে দাও তার সন্তান চলে গেছে, তার ভাই চলে গেছে, অসুবিধা নাই, আমি আল্লাহ আমার রাসূল তার কবরে আছি। জোরে কোন সুবহানাল্লাহ, কে আছে আরো জোরে কোন। ও মুসলমান যুবক, আজকে তুমি বিশ্বকাপের খেলা নিয়ে ব্যস্ত যুবক রে, আজকে তুমি দুনিয়ার গুনাহ নিয়ে ব্যস্ত, শুনে রাখো রে যুবক, ই একা একা অন্ধকার কবরটার মধ্যে তোমাকে শুয়ে যাইতে হবে, দুনিয়া দেখে কিছুই যাবে না, দুনিয়ার কোনো টাকা পয়সা যাবে না, একমাত্র ঈমান আর আমল দেব কবরে, কথা কোন ঠিক কিনা। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত, ও আমার উম্মত, সাইতে আমল তোমার কবরে যাইব, এক নাম্বার আমল হইল আল্লাহর পয়গম্বর বলেন তোমার কোন 30 পারা কোরআন তোমার কবরে মাথার নিকটে গিয়া বৈসা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আপনাদের মনে আজকে ঘুমে ধরছে, খুব শীত লাগতেছে আপনাদের, প্রচন্ড শীত লাগতেছে, গলাতে আওয়াজ আসেনি, গলার একটা কাশি দেন, জবানটা খুইলা মহব্বতের আওয়াজে জোরে সরে বলি আল্লাহু আকবার। আগে তো আপনাদের শ্রীপুর এলাকাতে অনেক বেশি আওয়াজ পাইতাম, এখন মনে গল কইতে কইতে আওয়াজ কমে গেছে, এখন রাত 3:30 সময়টা গল হইছে, কথা কয় না, মেসি বলে গোল দিছে, মেসি গোল দিছে তোমার কি, কথা কয় না। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, 3:30 সময় তোমার তাহাজ্জুদ পড়ার কথা ছিল, 3:30 সময় তোমার জিকির করার কথা ছিল, তুমি কো গোল হইছে, সারা পৃথিবীর 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ যদি একসাথে গোল হইছে কো সওয়াব হইবনি, আপনারা আজকে ফতোয়া দিবেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে যদি কই গোল হইছে সওয়াব হইব তো, কথা বলেন। কিন্তু আপনাদের এই এলাকার একটা গরিব মানুষ যদি, গরিব মানুষ মাহফিলে বইসা একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহর পয়গম্বর বলেন একটা গরিব মানুষ যে মাহফিলত বইয়া একবার সুবহানাল্লাহ কইছে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির আমল নামাই জান্নাতে একটা গাছ আল্লাহ নির্মাণ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, তাহলে আজকের মাহফিলে বইসে আপনাদের খুব কষ্ট হইতাছে, জোরে বলেন কষ্ট হইতাছে, তো আমি যে আলোচনা করতেছিলাম সেটা হলো মুসলমান ইমানদারের কবরে 4 প্রকারের বন্ধু যাবে, কয় প্রকার কবরের বন্ধু, কয় প্রকার, এক নাম্বার বন্ধুর নাম হইছে 30 পারা কোরআন, সুবহানাল্লাহ, এক নাম্বার বন্ধুর নাম কি আরো জোরে কর, 30 পারা কোরআন ভার্সিটিতে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, প্রাইমারি স্কুলে পড়ানো হয়, 30 পারা কোরআন পড়ানো হয় তালিমুস সুন্নাহ মাদ্রাসায়,
কথা কয় না আজকে আমাদের সমাজ এটা ইহুদি নাসারাদের একটা চক্রান্ত আমরারও কোনো দোষ নাই আমাদের সমাজের কিছু ইহুদি নাসারারা তারা চেষ্টা করতেছে সমাজের মুসলমানদেরকে আলেম ওলামা থেকে দূরে সরানোর জন্য কথা কয় না এটা আমাদের বাংলাদেশের ষড়যন্ত্র না এটা ইহুদি নাসারাদের চক্রান্ত ইহুদি নাসারারা চাই সাধারণ পাবলিক যেন আলেমদের কাছ থেকে দূরে সরে যায় এই কারণে আমরার দেশে এখন আমরা দেখি বড় বড় আলেমরা নিয়ে জেলখানার ভিতরে ঢুকায় রেখেছে কথা বলেন ঠিক কি না তবে মনে রাখবেন আলেমরে জেলখানায় ঢুকান রিমান্ডের মাইর দেন অসুবিধা নাই আলেমদের বদদুয়া দিত না আলেমরা নবীর ওয়ারিস নবীগণের ওয়ারিস আলেমরা আল্লাহু আকবার নবীগণের ওয়ারিস কাউকে বদদুয়া দেন না কথা কোন কষ্ট হইতেছে আপনাদের আলেমরা কাউরে বড়ই গেছে আমরা কি দে কথা কোন বড়ই গেছে আমরা কি দে বড়ই দে আমরা বড়ই গেছে কি দেই দিল দেই আমার কথা বুঝেন নি আপনারা বড়ই গেছে আমরা কি দেই বড়ই আমরা বড়ই গেছে কি দেই দিল দেই ছোট ছোট বাচ্চারা দেখবেন স্কুলে যাওয়ার সময় জুতা খুললা বড়ই গেছে দিল মারে এরপরেও বড়ই গেছে আমরা বড়ই দে কথা কোন ঠিক কি না ও মুসলমান আমরা দেখি আলেম ওলামারে আমরা জেল দেই আলেমরা তিনটা সময়তে আমরার লাগি দোয়া করে কথা বলেন ঠিক কি না তালিম ও সুন্নাহ এই সমস্ত কওমি মাদ্রাসায় প্রায় 60টা সময়তে এলাকার মানুষের লাগি দোয়া করে মেইল ফ্যাক্টরির লাগি দোয়া করে শ্রমিকদের লাগি দোয়া করে মুসলমানের জন্য দোয়া করি আমরা কথা কর ঠিক কি না কেন আমরা নবী ওই দোয়া কইরা গেছে আমরা নবী কাউরে বদদোয়া দেই না আমরা নবী তায়েফের প্রান্তরে কাফেররারে বদদুয়া দিছি কথা বুঝিন নি আমার আপনারা আল্লাহর পয়গম্বর তো জানের বাদশা নবীজি তায়েফের জমিনের মধ্যে বসা নবীজি শরীর মুবারকের এমন কোন জায়গা নাই যেখান দিয়া রক্ত মুবারক ঝরে নাই জোরে করেন সুবহানাল্লাহ রক্ত জোরাইলেন তবু দাওয়াত সারে নাই শয়নে শপনে বাণি মোর মন তো মানে না আল্লাহর পয়গম্বর তায়েফের পাহাড়ের কিনারায় পাথরের মধ্যে বৈশা কাদের চোখের পানি সারে এমন সময় আসে জিব্রাইল জিব্রাইল এসে বলতেছেন নবী গো ওগো আল্লাহর আল্লাহ আমি জিব্রাইলকে পাঠাইছে আপনি তায়েফবাসীকে বদদুয়া দেওয়ার জন্য কি দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছেন জিব্রাইল আমি পয়গম্বর বদদুয়া দেওয়ার জন্য আসি না আমি পয়গম্বর রহমাতুল লিল আলামিন